এবং আপনাদের মধ্যে এটা আমরা শুনি আসলে সত্য কতটুকু আমরা জানি না বলেন যে তাকে নাকি তুলসী গাছ তলায় নিয়ে যাওয়া হয় মারা যাওয়ার ঠিক পূর্বেই আচ্ছা তারপরে সেই জায়গাতে নিয়ে যাওয়ার পর নাকি তাকে আর আপনারা ঘরে তুলেন না সে বেঁচে থাক বা মারা যাক আচ্ছা এটা কি সত্য এটা মধ্যযুগীয় বর্বরতা বলে এগুলোকে আচ্ছা আমাদের দর্শকদের এই জিনিসটা একটু ক্লিয়ার করুন আচ্ছা এটাকে বলে মধ্যযুগীয় বর্বরতা আমাদের মধ্যে কিছু মানুষ আসলে বিষয়টাকে এই ভারতবর্ষ বিদেশি দ্বারা শাসিত হয়েছে এবং একটা প্রথা কথা চালু আছে যে ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো শাসন করো যে কারণে আমাদের এই হিন্দু সম্প্রদায়কে বহুভাগে বিভক্ত করে আমাদেরকে ক্ষতবিক্ষত করেছে এবং এই যে ব্রাহ্মণ্যবাদ নামে একটি মতবাদ আমাদের চাপিয়ে দিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়কে কত যে নিষ্পেষিত করেছে তার ইতিহাস সাক্ষী আছে আসলে কেউ যদি মৃত্যুবরণ করে এবং তার আমাদের প্রথা অনুযায়ী তাকে উঠোনে তুলসী বেদিতে শোয়ানো হয় এ সময় কোনো কারণে সে যদি জীবিত হয়ে ওঠে তাকে ঘরে তুলে নেওয়া যাবে এরকম কথা আমাদের প্রাচীন শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে যেহেতু আমি আমার অতটা ঘাঁটাঘাঁটি নাই আমি উদাহরণ টেনে বলতে পারছি না তবে এরকম আছে যে তাকে আবার ঘরে তুলে নেওয়া হয়েছে যেমন আমরা রাজা হরিশ্চন্দ্রের কথাই জানি যে তার ছেলে রোহিতাস সে মৃত্যুবরণ করেছে তাকে শ্মশানে নেওয়া হয়েছে কিন্তু মন্ত্র বলে তাকে আবার জীবিত করা হয়েছে কিন্তু তাকে তো ঘরে নেওয়া হয়েছে তাকে তো ফেলে দেওয়া হয়নি তাকে মেরে ফেলে চিতায় জ্বালিয়ে দেওয়া হয়নি এই যে প্রাচীন শাস্ত্রে আমাদের যে উদাহরণগুলো আছে সেগুলো ঘাঁটলে অবশ্যই আমরা জানব যে এই তুলসী বেদিতে নেওয়ার পরে আর ঘরে তোলা যাবে না এটা সম্পূর্ণ কুসংস্কার এবং একটি চাপিয়ে দেওয়া মতবাদ ঘৃণ্য মতবাদ যেগুলো যেগুলোকে আমরা এই সমাজটিকে বিতরণ করতে সম্ভব সক্ষম হয়েছি আচ্ছা অবশ্যই দর্শক আপনারা শুনলেন দাদার কথা আসলে আমরা হয়তো জানি না আমরা অল্প জেনে আমরা এরকম ধরনের চিন্তা ভাবনা করি তো যখন ভিতরে ঢুকবো অনেক কিছুই আমাদের কল্পনার বাইরে চলে যাবে তো দাদা আমরা আরেকটি প্রশ্ন করছি আমাদের দর্শকদের প্রশ্ন যেহেতু এগুলো সচরাচর সব নিউজ চ্যানেলে উপচার করে না অ্যাভেলেবেল এর জন্য আমাদের অজানা থেকে যায় আসলে আমাদের মুসলিম মেয়েদের যেভাবে বিয়ে শাদি হয় বা বাবা মায়ের জমির ভাগ পায় তো আপনাদের হিন্দুদেরও কি ঠিক সেরকমটা কিনা আমরা সঠিক জানি না এটা আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের ধর্মটা বৈদিক ধর্ম বেদ এটা খুবই প্রাচীন এটা এতই প্রাচীন যে এর কোনো সংতারিক নাই হাজার হাজার বছর আগে এটা সৃষ্টি হয়েছে আর হাজার হাজার বছর আগে এই দু চার পাঁচ হাজার বছর আগে আমরা এখনও জানি যে আমাদের জমি